अज्ञानातिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोऽभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदामहं ददातीश पदान्तिकम्। नमो ओं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते श्रीचंद्रमोहन देववर्मेति नामिने श्रीगुरवे नमः। परम गुरवे नमः। परात्पर गुरवे नमः। परमेष्ठे गुरवे नमः। राधाकुंड समाश्रय राधापद सेवा परम साधु ठाकुर भृत्तवर्यम् वंदे गोपालदासकम् मणिपुरी कुल रत्नम साधु कुल भूषणम गौर पाद पद्म भृंगम श्री गौरांगी धाइने मंजलाल जुथस्था श्री भृंग मंजरी नामिने साधु ठाकुर कं वंदे भुवनेश्वर नामिने। वंदे ओहम श्री गुरु श्री युत पद कमलम श्री गुरुन वैष्णवाम च श्री रूपम साग्र जातम सहगण रघुनाथान्वितम तम सजीवम साधयितम सावधुतम परिजन सहितम श्री कृष्ण चैतन्य देवम श्री राधा कृष्ण पादन सहगण ललिता श्री विशाखान्वितम च अनर्पित चरिं चिरात् करुणयावतीर्ण कलौ समर्पयतु उन्नतमुज्ज्वल रसांश भक्ति श्रियाम हरिपुरत सुंदर दुति कदंब संदीपितो सदारीदय कंदरे स्फोरतु वसति नंदन निगम कल्पतरु गलित फलम शूक मुखदमृत द्रव संयुतम पीवतो भागवतम रसमालयम मुहुर्हो रसिका भुवि भावुका। नारायणं नमस्कृत्यो नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासो ततो जयमुदीरयत् वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। सुदीर्घ भक्तवृन्द कृष्ण चैतन्य भागवत संग थोरांगे यजार्गा नियमित श्रीमद भागवत प्रवचने हावी पेजर परिचालक एडमिन गिरिगी थानी हावी श्रोता नियमित श्रोता गिरिगी थानी हावी वैष्णव अर्चरणी सेतुक दंडवत कात करिया आदिकार श्रीमद भागवत रे नियमित प्रवचन वंशाकल्प तरु भैच कृपा सिंधु ए बच पतितानं पावनैभ्यो वैष्णवैभ्यो नमो नमः। श्रीमद् भागवतम चतुर्थ स्कंध पंचदशाध्याय मैत्रेय उवाच अथ तस्य पुनर्विप्रै पुत्रैश्च महीपते बहुभ्यां मत्तमानाभ्यां मिथुनं समपद्यतः तद्दृष्टा मिथुनं जातं ऋषयो ब्रह्मवादिनः ऊचु परम संतुष्टा विदित्या भगवत् कलाम। पूर्ववर्ती अध्याये चेपागा बेन महाराज बेन एतो दुष्ट आचारी तार कारणे चेपागा राष्ट्र व्यवस्था एकेबारे सम्पूर्ण उत्खातिल समय माने समस्त ब्राह्मणतार क्रोधर वशवर्तीया बेन महाराजर मृत्युइल चरम अराजककारी बेनर मृत्युइल समय देशकान अराजक यावल्ला राज्यहीनतार राज অরাজকতার কারণে দেশে যে বা বিভিন্ন প্রকার অনাচার সৃষ্টি লহত মাঝে ব্রাহ্মণতায় বেনরাঙ্ক সৃষ্টি করেছিল কারে যেটা সৃষ্টি করলা তা উপযুক্ত নাইলা থাকতে পরবর্তীতে বাহুমাথন করিয়া অর্থাৎ আক্ষরিক অর্থে মথন না বেশালে আসলে বেনর যে পুত্র সন্তান আসিল ও তারাং উপযুক্ত আওতাকে বাছাই করলা আনুহনে ধরানীয় করে বাহুই ব্যাং মাধ্য মহানাই ব্যাং বাহু মানে আরাকু হান রূপক অর্থে আমি মাতে পারোরাম যে বাহু রাজা আবার বাহুইলাতা তার সৈন্য সামন্ত তার সেই মন্ত্রী পরিষদ যেটা আসি
হেনে বাহুই বাং মধ্য মহানায় ভ্যাং মানে হস্ত মন্থন করিয়া নিকুল আনির কোনো অর্থ নেই, মূল অর্থ আনিল তার উপক অর্থে আন মাতিসিয়ান প্রকৃত অর্থ আনিতে গান যে বেনর যে পারিষদ আসিলা মন্ত্রী পরিষদ আসিল হত্য উড়িতাঙ্গি রাজা তাহা বিয়ে সেই আমার উপযুক্ত বেদজ্ঞ ব্রাহ্মণতায় বাছাই করিয়া রাজা আগ নিকাল অগ কুঙ্গ বলতে মাঝে তার দৃষ্টা মিথুনং জাতম ঋষয় ও ব্রহ্মবাদিন সেই ঋষি ব্রহ্মবাদী তার যে করে আমি তাহা নিকাল্লা গই তাকুঙ্গ বললে ভগবত কলা ভগবানের কলা স্বরূপ সেই মহারাজ পৃথু ঋষয় উঁচু তারে দেখিয়া ঋষি তাহা বি মাতা নিয়ে কলা এসো বিষ্ণু ভগবত কলা ভুবন পালিনী ইয়ং চ লক্ষ্মী সম্ভূতি পুরুষস্য অনপায়নী অয়ং তু প্রথমরাজ্ঞং পুমান প্রথয়িতা ইয়সহ পৃথুর্নাম মহারাজ ভবিষ্যতি পৃথুস্তবহ হাবিয়ত মারলা তো এগো পৃথিবী আর পল্লাকার উপযুক্ত রাজা গই দইগো এগো নাঙ্গান পৃথু বারো তার যে গো মহারানী গো এই পৃথু মহারাজ ভগবান বিষ্ণুর অংশ সম্ভূত তার কলাস্বরূপ ভগবান বিষ্ণুর কার মূল জ্ঞান অনিলতা ভগবানের পালনী শক্তি অতয়া রাজা পৃথু ইলতা গিয়া ভগবান বিষ্ণুর কলাস্বরূপ এবং তার যে গৃহিণী হবো ওগো মহালক্ষ্মীর অংশ স্বরূপা এটা ঘোষণা করলাম এতে সেই তসমাত কিন্তু মহারাজ এগোতে যত আসি হাবিয়ে প্রজা হাবিয়ে তারে যথাযথ সম্মান দিয়ে তারে বরণ করলা হাবিয়ে উপযুক্ত বন্দনা করলা কিন্তু আজিকা রাজাকে ওনার পরে মহারাজ পৃথু দেখের তা কিতা বললেতে দেশের মানু হাবি জবর বিপদে আসি কি হান বলতে কি বিপদ খান বলতে যদাভিষিক্ত পৃথুরঙ্গ বিপ্রয়ী রামন্ত্রিত জনয়াচ্ছ পালহ প্রজা নিরন্নে স্মৃতিপৃষ্ঠ এত খুদ কাম দেহা পতিমভ্য বচন মহারাজ পৃথুর অভিষেক করিয়া যে পা রাজপদে অভিষিক্ত ইল অসময় মাঝে তার সমস্ত প্রজা তাহাবিহা তার আংমাত্মা রাগাতা যদা অভিষিক্ত বয়ম রাজন যথরা রাজন যথরান অভিতৃপ্তা যথাগ্নিনাকুতরস্থ বৃক্ষা তমজ্জাত শরণং শরণ্যম যথা সাধিত বৃত্তি কৌরপতির্ন তন্ন ভবানি হতু রাতন্নেবম ক্ষুদার্দিতানাম নর দেব দেব যা বন্দনং সময়ে উজ্জ্বর্জিত যা ভারত প্রতিষ্ঠম কিল লোক পালাহ সেই প্রজাত হবে মাতারাতা হে মহারাজ তিতে আমার রাজা গো আমি তোরে হাবিয়ে রাজপদে বরণ করলাম ও তাই আমার জীবিকার ব্যবস্থা করানি হলো তোর দায়িত্ব আমি কিন্তু মহারাজ আমি চা যে সপাহাত মাঝে বৃক্ষ কুটরে ডাঙর লোকর সপাহার ভিতরে যদি জিগোলা গোবরের গা সেই সপাহার চিন্তা নাই তুই পুরিয়া মরতই হলে পান ঠিক আছে আমি হাবি যথরাগ্নি প্রথম মানে পরম ক্ষুদার জ্বালানো হাবি দুঃখ কষ্ট পেয়ে আসি অর্থাৎ সময়ত মাঝে পৃথু মহারাজে বা রাজপদে উপনীত সময় সারা পৃথিবী ব্যাপী সারা রাজ্য ব্যাপী গিয়াঞ্চলের গান দুর্ভিক্ষ খাদ্যের কোনো ব্যবস্থা নেই পৃথু প্রজানাং করুণং নিসৈম্য পরিদেবিতম দীর্ঘং দধৌ কুরুষস্থ নিমিত্তং স অনবদ্য ব্যবসিতং বৃদ্ধা প্রগৃহীত সরাসন সন্দদে বিশিক ভূমে ক্রুদ্ধ স্ত্রীপুরোহা এতে রূপকভাবে বর্ণনা করিয়ে তা শ্রীমৎ ভাগবতে মহারাজ পৃথু যে বার দেখল প্রজা তাহাবি দুঃখ আটি অধুনে তার মন গান যাবর কাঁদে ফেলল পৃথু প্রজানাং করুণং নিষেম্য পরিবেদিত করুণ দৃশ্য অন দেখল সময় দীর্ঘং দধৌ কুরু শ্রেষ্ঠ নিমিত্ত অংশ অন্য অপদ্ধতা কিসারে কি আনিত কুরাং তৈল কারণ হেন তা জবর কুপুরে চিন্তা করল ইতি ব্যবসিতং বৃদ্ধা প্রগৃহীত সরাসনহা সন্দদে বিশিখং ভূমে ক্রুদ্ধ ত্রিপুরাহে হারপি লোহান কিয়ান ইমা পৃথিবী ধরণী ধরত্রী বসুমতী কিয়ান করিয়ে তা পৃথিবীর সমস্ত ঔষধি অর্থাৎ বীজ হাবিতে নিজে গ্রাস করে বেলাছে যার কারণে পৃথিবী আর তার কোনো শস্য না শস্যের অভাবে হাবি খাদ্য শূন্য ইয়া দুর্ভিক্ষ হাবি প্রজা মৃত্যু মুখে পতিত হয়েছি অর্থাৎ কিয়ান করলো তা যে পৃথিবীর শাসন করানির কাজে বলিয়া
অস্ত্র ধারণ করল। যদিও এন রূপক অর্থে আসলে পরবর্তীতে আমি দেখতাম পৃথু মহারাজ মূলত পৃথিবী আজ যেপা আহিসিল সময় হওয়ার পরিপ্রেক্ষিত হনিলতা পৃথিবীর শাসন করানির অর্থ হনিলতা পৃথিবী হন অসময় খুব রুক্ষ উষরিয়া বহু বছর ধরিয়া অনাবৃষ্টি বশত কৃষিকার্য ঠিক মতো নাইছে এবং পৃথিবী আর সমতল নাইছিল। মহারাজ পৃথু বহু পরিশ্রম করিয়া অস্ত্র ধারণের অর্থাৎ অস্ত্র মানে কার ধনুক নামে এক মাঝে অস্ত্র ধারণ কৃষির উপকরণ ধারণ করিয়া পৃথিবী আনরে সমান করেছিল বিভিন্ন জায়গা সমতল করিয়া ও এক মাঝে চাষর উপযোগী করিয়া যে পাগা খাদ্য শস্যের ব্যবস্থা করলো পৃথিবী আনবার শস্য পূর্ণ বসুন্ধরা হয়েছিল। অহনরে এই উপাখ্যান অহনরে পৌরাণিক বিভিন্ন রূপকর মাধ্যমে শ্রীমৎ ভাগবতে বর্ণনা করিয়া তা এক মাঝে আমার রূপক অর্থ অনু ধরতা নাই পারো ব্যবহারিক অর্থ হলো আমার তা চিন্তা করা নিতাম। প্রবীপ মানা ধরেনি নিশিম্ম উধায়ুধং তম গৌ সত্তা দ্রবতি মৃগীব মৃগয়ুদ্রতাহা। আজি পৃথু মহারাজ যে পাগা সরাসন সেই কার ধনুক আখ্যাত ধরিয়া পৃথিবীর শাসনের কাজে নিকুলিল সময় ইমা পৃথিবী দর্পিয়া জ্ঞান করিলে তা মৃগীব অরিঙ্গা ও রূপখান ধরিয়া তাবদানীয় করলো মহাত্মা যে সেই মহারাজ ও তার পিছিয়ে পিছিয়ে গেল গা তাবদিতে তাবদিতে যে জ্ঞান আল্ল সময় হওয়াত মাঝে তে জ্ঞান করলো তা মহারাজ পৃথুরাং শরণাগত হয়েছিল। প্রহরন্তি নবই স্ত্রী সু কৃতাগস্য পিজন্তু ব কি মতো তক বিধা রাজন করুণাং দিন বৎসলা মাং বিপাট্য জরাং নাবম যত্র বৃষ্যং প্রতি স্থিতম আত্মনং চ প্রদচ্ছে মা কথম বসি ধৈষ্যসি। আজি ইমা পৃথিবী মাতৃতা কিতা বললেতে মোরে তি মহারাজ ক্ষমা করে দে মি তোরাং শরণাগত হইলু অতরিতে যে মি আগো স্ত্রী আগো মো স্ত্রী বত অকর্তব্য এটা আমি রূপক কথাবার্তা পৃথুরু বাচ পৃষ্ঠ হয়ে আত্মাতে তা বসুধেতাং ভদিষ্যামি মত সরাসন পরাং মুকিং ভাগং বর্হিষি যা বৃণত্তে না তনুতি চ নো বসুহু জবসং জগদুদীনং নৈব দগ্ধ ঔদশং পয়ঃ তৈশ্যামেব হিদুস্তায়ং দন্দনাত্র ন শস্যতে। হে পৃথিবী যজ্ঞের ভাগটি গ্রহণ করি গো কিন্তু ভাগ গ্রহণ করানির পুরো সেই তোর কর্তব্য অর্থাৎ জগতের জীবনে খাদ্য দান করা নিহতি না করি তাই এত শাস্তিক অবশ্য কর্তব্য আর কাহার মারল জ্ঞান বলেতে গুরু আও ইয়কর রান্তা শঙ্কুম্ভূতি বানার কাজে যে গুরু বই ঘাস খেয়েতই হাবি খেয়েতই কিন্তু গুরু শঙ্কুম দেওয়ার সময় মাঝে শঙ্কুম না দিবি ওপরে শাস্তি দিতে কোনো দোষ নেই এ মহারাজ পৃথুর কথা মাঝে সেই মহাপৃথিবী পৃথু মহারাজ আসলে পৃথু ভগবানের অবতার অবতার পুরুষ সেই পৃথুরে বহু স্তুতি করেছিলি নম পরস্ময় পুরুষায় মায়া বিন্নস্তান তবে গুণাত্মনে নম স্বরূপানুভবে ন নির্ধূত ক্রিয়া দ্রব্য ক্রিয়া কারক বিভ্রমময়ে এনাহ আত্মায়ং বিনির্মিত ধাত্রা যত অয়ম গুণ সসর্গ সংগ্রহ স এবমং হন্তুমায়ুধং স্বরাদুপস্থি অন্য শরণং কমাশ্রয়ে। আজ ইমা পৃথিবী বহু স্তুতির মাধ্যমে পৃথু মহারাজ স্তুতি করল সবই সর্গাদ হে মহারাজ তি পৃথিবী আর পালন কর্তা গো মোরও পালন কর্তা গো তি তি যদি মরে অস্ত্র ধারণ করো আমি কুরাং দিয়া শরণাগত হইত আমি কুরাং আশ্রয় বেতুয়া গো সবই ভগবান আত্মবিনির্মিতম জগৎ ভূতেন্দ্রিয় আত্মকরণাত্মকং বিভু সংস্থাপৈনন্য জ মাং রসাতল ভুজ্য হর অম্বসো আদিষু করহ। প্রভু যেপাগা আদি সুকর রূপে রসাতলে মরা মরে যেপাগা হিরণ্যাক্ষ যেপা জাবুর লগা সময় যদি আদি সুকর সেই যজ্ঞ বরাহ মূর্তি ধারণ করিয়া তি মরে রক্ষা করেছিল গে প্রভু স্বর্গাদি পরস নম পরস্ময় পুরুষায় বেধসে
इत्थं पृथुमभिभस्तुय रोषा प्रस्फुरिताधरं पुनर्हाभिनिर्भिता संस्तुवात्मनमात्मना संनिधत्साभिमन्युं निबुधं श्रवितं च मे सर्वतशर्मादत्ते यदा मधुकरो बुध अस्मिन् लोक अथवा अस्मिन् तत्त्वदर्शिभिः दृष्टयोगप्रदुक्तांश पुंसांश्रेय परिषिद्धये तनात् स्थिति स सम्यक् उपायान् पूर्वदर्शितान् अवर श्रद्धयुपेत उपयान् विन्दते अञ्जसा तननाद्रिद्यते विद्धनार्थो रतशयं तस्य अभिव्यरचन्त आरब्धात् च पुनः पुनः पुरा सृष्ट हि औषधय ब्रह्माद विषम्पते भुज्यमान मया दृष्टा असद्भिरधित व्रतै ओपालितानाद्रिता च भवद्भिलुकपालकै चुरीभूत अथ लोक अहम जग्गार्थ अग्रस अमोषधि नूनंता विरुधाक्षी न मयि काल न भूय सतत्र युगेन दृष्टे न भवानादि तुमर्हति मत संकल्पय मे वीरंगिनाहं वत्सला तव धिक्षे क्षीरमानं काम मनुरूपं च दूहनं दुग्धरं च महाबाह भूतानां भूत भावना अन्नमीप्सितमुर्ज भगवन् वाञ्छते यदि क्षमां च कुरु मां राजन् देववृष्टं यथापयो अर्पतावोऽपि अर्पतावोऽपि भद्रं ते उपवर्तत मे विभु इति प्रियहितं वैक्यं भुवो आदय भूपति अजिका इमा पृथ्वी मातृत हे महाराज पूर्ववर्ती राजा जेता आशिला तै मोर उपयुक्त भावे परिपालन ना करिछि ओहने ब्रह्मणा ओपालिता अनाद्रिता च भवद्भि लोकपालै पूर्ववर्ती राजा जेता आशिला तै मोर उपयुक्त भावे आदर ना करिछि जार कारणे कि हानिलता चुरी भूत अथ लोक ओहम সেই যজ্ঞর কাছে আসিল ঔষধি হাব্যে মি গ্রাস করে বেলু অত মাতৃ তা নূনম তাম বিরুদ্ধাক্ষি না কালেন ভূয়সা যেটা প্রজাপতি ব্রহ্মায় যেটা সৃষ্টি করেছে শস্য তাহাবি মর তাহাবি জীর্ণ ইয়াবল হজম ইয়াবল বা নোয়া করে নি দিয়ান মার তো অতা বারো দুহন করতে গেলে গা মহারাজ উপযুক্ত দুহন কর্তার মাধ্যমে আনানি লাগতোই বৎস লাগতোই হেত মাঝে তাৎপর্যপূর্ণ বিষয় আনিলতা আমি গীতাহার যে মঙ্গলাচরণের মাতরাং তা জ্ঞান বলিতে যে সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুদীর ভুক্তা দুগ্ধম গীতাং মৃতাং মহাত এ দুহন প্রক্রিয়া চিন্তা করিয়াছি এহের লগে ইমা পৃথিবীর দুহন খুব তাৎপর্যপূর্ণভাবে সমন্বিত হয়েছে গান सर्व उपनिषद गाव समस्त वेद उपनिषद आजिका गाभी स्वरूप गीतार मंगलाचरण मात्र था दुग्धा गोपाल नंदन दुहन करता को कुंगो गोपाल कृष्ण भगवान गोविंद कृष्ण वत्स कुंगो कुंगोई वत्स गो इसे आजिका पार्थ वत्स अर्जुन দুগ্ধং গীতাং মৃতাং মহাত নিকুলিলতা গীতা শ্রীমদ ভাগবত রূপী ভগবত গীতা রূপী অমৃত অর্থাৎ বেদ শাস্ত্র সমস্ত সারে হেন ভগবান অর্জুনের প্রশ্নর মুখে প্রশ্নর উত্তরের মুখে আজকে মন্থন করিয়া যে উপস্থাপন করল অহনেই শ্রীমদ ভাগবত গীতা এর নাই মূল কথা কিন্তু রূপকর্থে মাদের তা সর্বোপনিষদ গাব সমস্ত বেদ উপনিষদের গাপি সদৃশ অর্জুনের মাতের তা বৎস দুহন কর্তা মাতে তা কৃষ্ণ ভগবান গোপাল নন্দন ভারত দুগ্ধরে মানসিমত ভগবত গীতার দুগ্ধ খুব রূপক কথা আন তাৎপর্যপূর্ণ বিষয় আন ঠিক অসারে ইমা পৃথিবীরে দুহন করিয়া অর্থাৎ ইমা পৃথিবীর একদম সমস্ত সার পা না করে কিন্তু যে গই যে সারে বাঞ্ছা কর্তায় ইমা পৃথিবী এলি তা হাবির কাজে কল্পবৃক্ষ স্বরূপা এহেন মাতল আনিমা পৃথিবী এহত মাঝে মহারাজ আদি রাজ পৃথু সেই অর্থ তাৎপর্য হারপিয়া জ্ঞান করল তা বৎসং কৃতা ইতি প্রিয় হিতং বাক্যং ভুব আদায় ভূপতি
আদিরাজ সেই পৃথু তাৎপর্য অনুহার্পে বৎসংকৃত্যা মনু পাণৌ দুহাত সকল ঔষধি স্বয়ম্ভূব মনুরে সেই স্বয়ম্ভূব মনুরে বৎসক করিয়া অর্থাৎ স্বয়ম্ভূব মনুর মাধ্যমে সেই ইমা পৃথিবী রাং তৈরি মহারাজ পৃথিবী পৈলাকা দুহন করলো তাকে সমস্ত ঔষধি মানে সমস্ত শস্য পৃথিবী পৃথিবী কারাংত এন পেইল হন পৃথিবী এত কিসারে দুহন করতো এন পেইল গঙ্গই বললে উপায় অন বাগা দিল গঙ্গই সে স্বয়ম্ভূব মনুয়ে অন্য তথা চ পরে সর্বত্র সমাস পর সার মাদ দেব ধাত তো অন্য চথা কাম দুধ পৃথু ভাবিতাম পৃথুর অসারে করিয়া বিজ্ঞজনতাও বিভিন্ন সার সংগ্রহ কর্তার একমাত্র ঋষয় দুদুহের দেব মিন্দ্রিয়েশু অথ সত্তম বৎসং বৃহস্পতি কৃত্তা পয়ছন্দময়ং শুচিহি ঋষি হাবিয়ে কি আন করলাতা দেবগুরু বৃহস্পতিরে বৎসক করিয়া ইন্দ্রিয় অর্থাৎ মন বাক সূত্ররূপ পাত্র নকে দেবী বসুন্ধরাং তৈরি বেদরূপ পবিত্র বেদহন লাভ করলা কুঙ্গই দুহন করলো এক মাঝে বৎসক কুঙ্গ বললে দুহন কর্তাও কিন্তু সবসময় পৃথু কিন্তু বৎসক তঙাল তঙা বৎসক কুঙ্গ বলেতে দেবগুরু বৃহস্পতি আহিল বস্তু হান কি আন পবিত্র বেদ হচ্ছে উনি কৃৎসা কৃত্তা বৎসগণং কৃত্তা বৎসং সুরগণা ইন্দ্রং সুমদুদোহয়ন হিরণময়ীন পাত্রীণ বীর্যমোজ বলং পয়হা দেবরাজ ইন্দ্রে বৎসক করিয়া সমস্ত দৌহাবিয়ে সেই ইমা পৃথিবী রাং তৈরি স্বর্ণময় পাত্রে অমৃত বীর্য ওজ ইন্দ্রিয়র বল মানসিক বল হাবি লাভ করলা দৈত্যও দানব বৎস প্রহ্লাদ মসুরহর্ষভম বিধায় দুহন শিরময় পাত্রে সুরাশভম সেই দৈত্য দানব ভাবিয়ে কি আন করল তা প্রহ্লাদ মহারাজরে বৎসরূপে কিতা করিয়া লৌহ পাত্রে আসব বিভিন্ন প্রকার আসব বস্তু তাঙ্গ সেই উপকরণ তাহাবি গ্রহণ করলাম গন্ধর্বাক্ষর অধুন পাত্রে পদ্মময়ে পয়হ বৎসং বিশ্বাবসুম কৃত্তা গন্ধর্বং মধু সৌভাগম যে কর্তা যেটা দরকার ওই ও ও বস্তু ওটা দুহন কর্তা তা কিসারে বললে উপযুক্ত সেই বৎস আগুন আজিকা গন্ধর্ব হাবিয়ে জ্ঞান করলা তা বিশ্বাবসুরে বিশ্বাবসুরে বৎসরূপ উপস্থাপন করিয়া গন্ধর্ব অপসরা তাই জ্ঞান পদ্মরূপ পাত্র ন জ্ঞান করলা সঙ্গীত মাধুর্য বার নৃত্য গীত এ তাহাবি তাঙ্গি দুহন করলা বৎসেন পিতর অর্যমা কব্যংশীর মধুক্ষত আম পাত্রে মহাভাগা শ্রদ্ধয়া শ্রদ্ধ দেবতা সেই গীতাহাত ভগবান মাতে তা পিতৃণাং আর্যমা পিতৃর মধ্যে মি আর্যমা তাই আর্যমা এটা পিতৃলোকর মধ্যে শ্রেষ্ঠ গো তারই হনে বৎসরূপ ধারণ করিয়া কেন করলা তা সেই পিতৃগণে আর্যমারে সেই বৎসরূপ ধরিয়া আম পাত্র এ অর্থাৎ কব্যং আম পাত্র এটাইল তাই আম পাত্র এটাইল তাই গিয়া যজ্ঞর সেই আমার যে শ্রাদ্ধর ব্যবহার করলাম যে পাত্র তা অগত মাঝে জ্ঞান কলাটা তানি কব্য তাঙ্গি যেমন তার শ্রাদ্ধ যে দেরাং তর্পণ করলাম সেই বস্তু তা তাঙ্গি গ্রহণ করলা এক মাঝে প্রকল্প বৎসং কপিলম সিদ্ধা সংকল্পনামিয়ম সিদ্ধিং নবসি বিদ্ধাং মে বিদ্যাধরাদয় এসারে করিয়া কপিল দেবর্ষি মহর্ষি কপিল যেগ সমস্ত সিদ্ধানাং কপিল মুনি কিতাদ ভগবানে মাতে তা সে সিদ্ধ শ্রেষ্ঠ কপিল মুনি তারে বৎসরূপে ধারণ করিয়া সিদ্ধ হাবি জ্ঞান করলা তা তাঙর সিদ্ধ তার যে অষ্ট সিদ্ধি অনিমা লঘুমা লঘিমা কাম বসায়িত্ব এই যে এই অষ্ট সিদ্ধি তা তাঙি ধারণ করলা তা গ্রহণ করলা তা অন্যেচ মায়িন মায়া অন্তর্ধানম অদ্ভুতম ময়ং প্রকল্প বৎসংতি দুদুহুর ধারণাময়ীম অতরিতে ময়দানবরে বৎসরূপে উপস্থাপন করিয়া সমস্ত কিন্নরে তাই জ্ঞান করলা তা তাঙ বিচিত্র সেই বিভিন্ন প্রকার মায়াবিদ্যা তা দুহন করলা
जक्ष रक्षांसि भूतानि पिशाचा पिशिताशना भूतेश बच्चा दुदुहु कपाले लक्ष जाशवम जक्ष राक्षस भूत प्रीस्तास जेताय मांसाशी आसी तंग क्यान कोल्लता भूतनाथ से ही भूतेश रुद्रदेवरे पच्छव करिया थुआ बेलिया तांगर पात्र को देखूं बोले कपाल अर्थात नर मृतदेह से खुली हो मुर्गर जे কেপাৰিও পাৰাইছে ঘৰে তিতা তামাৰ তাৰা কপাল বুল তাৰা সেই কপাল মুৰ্গ যে জীৱত মাজে পুৰিলে খেৰিও পাৰাই আনি কুলি আহেৰ বুল তাৰা সেই অগণত আমি পাত্ৰৰূপে ব্যৱহাৰ কৰ তাৰ আগ ভূত পেত পিছাচ সেই অগৰে পাত্ৰৰূপে ধাৰণ কৰে তাঙি অগত মাজে ৰুধিৰ আসব ৰূপ দুগ্ধ তাঙৰ যে তাঙৰাং যে তাৰ দৰকাৰী সেই তাত তাঙি অত দুখন কল্লা तथा ओय नंदशुक सर्पा नगाच तक्षकं विधाय वत्सम दुदुहु बिलपात्रे विषंपयः विभिन्न जेता हवाने तक्षक आदि नाग सर्प आसी तांग क्यान को तांगर ता दरकार विष तांगी तांगर तक्ष करे तांगर বৎসরূপে উপস্থাপন করে তাঙ্গি তাঙ্গর বিষতা গ্রহণ করল আত্মরি পশব জবশং শিরং বৎসং কৃত্তা চ গোবৃশম অরণ্য পাত্রে চাদু অন্দ্রেণ চ দংস্ত্রিণ ক্রৈব্যদা প্রাণিন ক্রৈব্যং দুদুহে সে কলে বরে সুপর্ণ বৎসা বিহগাচ্চ চার চা চ রময়ে বহ আজিকা পশু ওতায় ক্যান করলা হাবি পশুয়ে রুদ্র ব্রাহন বৃষরে উপস্থাপন করিয়া ভগবান রুদ্রদেবর বাহন গো যে গো সে বৃষ অর্থাৎ বন্ধাও তার উপস্থাপন করলা তাহাবি পশুবে তাঙর পাত্র রূপে তাঙর বৎস রূপে এবং তার মাধ্যমে তাঙি তৃণ দুগ্ধ তৃণ তা পেলা অতরিতে যেটা তৃণভোজীও তাই তৃণভোজী প্রাণী যেটা আসিলা পশুও তাই সেই বৃষ ওরে পাত্ররূপে বৎসরূপে উপস্থাপন করিয়া তাঙ্গি গ্রহণ করলা তা বিভিন্ন তৃণ ঘাস খুশি তা বারো দংস্ত্রী যেতা চখা চখা দাঁত আসি যেতে কাঁচা মাংস খেতারা মাহু খেতারা সেই বাঘ নংসা ভল্লুক যেতা আসি হবানি হবানি দর্পিন পশু তাই তাঙর প্রতিনিধি হিসেবে বৎসগ রূপে কারা দিলা তা সেই সিংহ নংসাগর উপস্থাপন করে তাঙ্কি তাঙ্গ লাদা বললে তাঙ্গি তাঙ্গর ক্রব্য অর্থাৎ তাঙ্গি খেতারা সেই কাঁচা মাহুতা ও তরি আহরণ করলা সুপর্ণ বচ্চা বিহগাত চার চা আমর এ বচাহ বার পাখিয়া যেতা আসি হাবিয়ে তাঙ্গর মূল বৎসগরূপে কি গরে ধরিয়া তাঙ্গর এই গরুরে বৎসগ ধরিয়া পক্ষী হাবি পাখিয়াটা হাবি ক্যাং করলাতা কীট পতঙ্গ যেটা আসে তারে বারো ডাঙর খাদ্যরূপে গ্রহণ করলা বতবৎসা বনস্পতয়ো পৃথক রসময়ং পয়ো গিরয়ো হিমবত বৎসা নন ধাতুন শশানুসুহ যত উড়ি উপাল আসি তাহাবি জ্ঞান করলা তা খৈনাংশ পাহানরে ভগবান শ্রীমদ ভগবত গীতাত্মা তীর্থা বৃক্ষাণাম অসত্থ হাবি বৃক্ষর মধ্যে আমি অশ্বত্থ সপাহান বলে বোধহয় সেই অশ্বত্থ বৃক্ষরে বৎসরূপ উপস্থাপন করিয়া উড়ি উপাল আসি তাহাবি জ্ঞান করলা তা পাত্ররূপে তাঙ্গি জ্ঞান গ্রহণ করলাম তা খাদ্যরূপে রস যে তা লোক সপাহানে গ্রহণ করে সেই রস তা গ্রহণ করলা বার হাবি যেটা আসিলা পর্বতে জ্ঞান হিমবৎ বৎসা হিমালয়রে বৎসরূপে উপস্থাপন করিয়া সমস্ত পর্বতে জ্ঞান করলা তা তাঙর ধাতু তাঙর সেই যে বিভিন্ন রূপ পর্বত সেই যে মূল্যবান মণি ধাতু দাঙি আহরণ করলা সর্বে সমুখ্য বৎসেন শেষ পাত্রে পৃথক পয়াহ সর্বকাম অধুগাং প্রীতি দদু হয়ে পৃথুভাবিতম এসারে করিয়া সর্বকাম অধুগা মা পৃথিবী যে গই হাবির আশা থুম করে পারি সেই মা পৃথিবী রাং তৌরি সমস্ত জীবে তাই নিজর নিজর দরকারি বস্তু হনি তাঙ্গর উপযুক্ত বৎসর মাধ্যমে আহরণ করলা তা তত মহিপতি প্রীত সর্ম কাম দুগাং পৃথু দুহিতি চে চ কারেন প্রেমলা দুহিতি বৎসল ইমা পৃথিবীরে আজিকা
মহারাজ পৃথু পালন করল পরবর্তী, যেমন জিলগাগরে বাবগাই সারে পালন করে পৃথুর পৃথু পৃথিবীর সেই কন্যা রূপে ইমা পৃথিবীর নাঙ্গান পৃথিবী পৃথিবী অর্থাৎ পৃথিবী ইলতা পৃথিবী শব্দ পৃথুত্ব আইসে আর মহারাজ পৃথুর নাম অনুসারে। চূর্ণয়ন সে ধনুষ কৈট্যা গিরিকূট আনি সাত রাজ রাজরাট ভূমন্ডল মেদং বন্য প্রায় চক্রে সমং বিভু অথাস্মিন ভগবান বন্য প্রজানাং বৃত্তি দোহ পিতা নিবাসান কল্পয়া চক্রে তত্র তত্র যথার্হত গ্রামন পুরপত্তনানি দুর্গানি বিবিধানি চ গুষান ব্রজান শিবিরান করান খেট খর্বটান পৃথুরিহ নৈশেষা পুরো গ্রাম আদি কল্পনা যথা সুখং বসন্তি স্ম তত্র তত্রা কুতো ভয়ঃ। মহারাজ পৃথু এখানে করে হাবির সেই জীবিকার খাদ্যর ব্যবস্থা করি আজ জ্ঞান করিল তার সর্বশেষ এত মধ্যে এটা হবে কিন্তু রূপক কথা মূল কথা নেব আমাদের তা যে চূর্ণয়ন সে ধনুষ্কৃটা গিরিকূট আনি রাজরাত ভূমণ্ডল মৃদং বন্য পায়ের চক্রে সমং বিভু মহারাজ পৃথু ধনুষ্কৈট্যাং ধনুকখান আসলে ধনুক নামে নিজের অস্ত্র শস্ত্র ন কৃষি উপকরণ মহারাজ জ্ঞান করিল তা চূর্ণয়ন গিরিকুটানি ভূমণ্ডল মৃদং বন্য প্রায় চক্রে সমং বিভু উষ্ণেস ইসিল উষিশিল নেমুইশিল মান্না নাই সেই পৃথিবী হনরে মহারাজ পৃথু পৈলাগা সে দিয়া করিয়া জ্ঞান করিল তা প্রায়ং সমং বিভু চক্রেহে সমান করেছিল অথাস্মিন ভগবান বন্য প্রজানাং বৃত্তি গোপিতা নিবাসান কল্পয়া চক্রে তত্র যথার হতো এসারে করিয়া পৃথিবী এর হাবির বসবাস উপযুক্ত করিয়া অর্থাৎ পৃথু মহারাজ বিস্তারিতভাবে সেই কৃষির উপকরণের ব্যবস্থা করেছে কৃষির পৈলাকার কথা আন কিন্তু জায়গা সমতল না লাগতে জায়গা নেই যদি মান্নানার হাত উঁচিয়ে হাত তো মিশিয়ে সারে এলে কৃষি না পার্বত্য অঞ্চলে জুম চাষের আলাদা বিষয় আন কিন্তু বিশাল অর্থে সেই শস্য ফলিতে গেলে জায়গা আন মান্না করান লাগে পৃথু মহারাজ এহেন পৈলাকা করেছিল এহেনেই পৃথিবী দুহন গান মূলত পৃথিবী যে পাকা দেখলো যে পৃথিবী আত্মা যে মারাত্মক দুর্ভিক্ষ হয়েছে খাদ্য শস্যর অভাব গভীরভাবে মনন করিয়া তাহেনি হার পাশিল গান যে পৃথিবী আনরে কেন শাসন অর্থাৎ নদী শাসন কথা নদী শাসন মানে কি নদী আনরে গালিলো গান না নদী শাসন মানে নদী আন গাথান যে ভাগের অনরে কন্ট্রোল করা নেই পৃথিবী আন কন্ট্রোল মানে কেন পৃথিবী আনরে কেন করে পৃথিবী আর কি তাই কৃষি না তা কৃষির ব্যবস্থা করা নিয়ে তার মাতি অনুটবরী আবসে না মাতি সমান নাইছে পৈলাকা তা সমান করবিল সমান করানির পরে চারদিকে কৃষির ব্যবস্থা করলো হাবিয়ে যা কৃষি কাজও করলো হাত মাঝে খাদ্যের কোনো অভাব নেই হাবির তাই সুবিধায় গ্রামান পুরপত্তনানি দুর্গানি বিবিধানি চ ঘোষান প্রজান শিবির খেট খর্বদান মহারাজ হাত মাঝে ডাঙর ডাঙর শহর হুরকাং হুরকাং গাং বিভিন্ন প্রকার দুর্গ ঘোষপল্লী তা থানির মানুষ জাতর জাতর মানুষ জাতর জাতের ব্যবস্থা গাঙাহার ভিতরে লেকি ভিত্তিক ব্যবস্থা এ লেকি এর ডামন থাই তাই এক মাঝে এটা থাই তাই নিজের নিজের জীবিকা অনুসারে বিভিন্ন মানুষ যে পত্তন এহেন পৃথু মহারাজ পৈলাগা করেছিল প্রাক পৃথুরী নৈবেশা পুরো গ্রাম আদি কল্পনা হাবির গজর কথা নেবা মাতলতা প্রাক পৃথুরী হ নৈবেশা নৈব এসা পৃথু মহারাজের পূর্বে পুরো গ্রামাদি কল্পনা আসারে গ্রাম শহর সংক্রান্ত পরিকল্পনা গুণা করেছি যেথা সুখং বসন্তি স্ম এত্র তত্র কুত ও ভয় অহত্যরি মানু হাবি অকুত ভয়া কোনো ভয় নেয়া খাদ্যের যদি নিরাপত্তা থার তাহলে কি ভয় হাবি মানে সুখিয়ে থানীয় বললাম ইত্রি শ্রীমৎ ভাগবতে মহাপুরাণে পরমহংসাং সংহিতায়াং চতুর্থ স্কন্ধে পৃথু বিজয়ে অষ্টাদশ অধ্যায় হরি ওম তৎসব পৃথু মহারাজ ওখানে আদিরাজ পৃথু বলেছিলেন যে পৃথুর মাধ্যমে
पृथ्वी आत्मा जे बाहर कृषि आरम्भ हुई जे भगवान पृथ्वीदेवर चरणी शतकोटी दंडवत भगवान अवतार पुरुष से पृथ्वी महाराज आर श्रील रूप गोस्वामी पाद लघु भागवतामृत मजे पृथ्वी संक्रांत आलोचना कर अर्थात भगवान कलास्वरूप से पृथ्वी रूप गोस्वामी पाद स्वीकृति दिए भगवान अवतार पुरुष जुगे जुगे आया इशारे कर पृथ्वी आन पालन कर पृथ्वी नांगान्न भूमंडल लेमांगे नांगान सीधा पृथ्वी आज पृथ्वी पृथ्वी बोलरा पृथ्वी शब्द नुआसा पृथ्वी तोड़ी से भगवान पृथ्वी चरण शतकोटी दंडवत काट करिया कार्तिक मास शुभ खेलता में हमें विष्णुवर चरण शतकोटी दंडवत आज के संक्षिप्त प्रवचन विश्राम दिल वंशा कल्पत रूप हे कृपा सिंधु पतितानं पावन भो।